প্রায় চার দশক পর কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে নেই অধিকারী পরিবারের কেউ। নতুন চেয়ারম্যান হলেন সুবল মান্না। তিনি শিশির অধিকারীর আমল থেকে কাঁথি পুরসভার কাউন্সিলর ছিলেন, তাকেই এবারে চেয়ারম্যান করা হয়েছে। কাঁথিকে জঞ্জাল মুক্ত করাই প্রাথমিক লক্ষ্য। এছাড়া জল নিকাশি ব্যবস্থা উন্নত করা, যানজট দূর করা কাঁথি শহরের সৌন্দর্যায়নে গুরুত্ব পাবে, জানিয়েছেন নতুন চেয়ারম্যান। দীর্ঘদিন পরে কাঁথি পুরসভায় অধিকারী পরিবারের কোনো সদস্য নেই। এ প্রসঙ্গে নতুন চেয়ারম্যানের জবাব কেউই অপরিহার্য নয়, প্রতিক্রিয়া দিতে চাননি সৌমেন্দু অধিকারী। কালনার পর এবারে নজর রাখবো কোচবিহারে মাথাভাঙায়। কোচবিহারের মাথাভাঙা পুরসভায় ভোট গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যান পদে অন্য নাম প্রস্তাব করেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। সেই খবর ছড়িয়ে পড়তেই বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীরা প্রবীর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি অধিকাংশ কাউন্সিলরের সমর্থনে মাথাভাঙা পুরসভার নতুন চেয়ারম্যান হন লক্ষ্যপতি প্রামাণিক। প্রবীর সরকার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের নাম প্রস্তাব করেন। দলীয় সিদ্ধান্ত মেনেই পুর প্রধান নির্বাচন করা হয়েছে। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।